এই মেয়ে তো পাগল হয়ে গেছে তোকে বিয়ে করার জন্য। বুঝতে পারছো না মা, এই মেয়ে 10 টাকা উদ্ধার করার জন্য ফকির সাজছে, ছিনতাইকারী খাচ্ছে, এখন শেষ পর্যন্ত ঘরে এসে ঢুকছে। কি হ্যাঁ খবর তার, আমার বাড়ি থেকে যেন কোনো রকম 10 টাকাও না পায়। দেখ তোর মারি ব্যাগ আমার কাছে দে। রাখো এটা, 10 টাকা তুমি এই বাড়ির থেকে কোনোদিন পাবে, তোমাকেই আমার ছেলের বুবা। ঠিক আছে বিয়ে করব, কিন্তু আমার 10 টাকা না দিলে দু ডিভোর্স দিয়ে দিব। আমি জিমা, তোমার চ্যালেঞ্জ তুমি ভুলে যাও, আমার চ্যালেঞ্জের স্বার্থে তুমি 10 টাকা দিয়ে বিয়েতে রাজি হয়ে যাও। আমি রাজি, তাড়াতাড়ি ডাকো কাজী। শোনো, তোমার বাবা মায়ের সঙ্গে আমার কথা হয়ে গেছে, আজ যেন কোনো ঝামেলা না বাঁধে তাই আজকে এই বিয়ে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার, একদম চকচকা স্বচ্ছ ফর্সা ঝকঝকা। শালিকা আমারে কিছু দেবেন না দুলা ভাই? ওহো, তোমারেও তো কিছু দেওয়া উচিত। তুমি আমার একমাত্র শালিকা, তোমারে তো দিতেই হইব। কিন্তু কি দেই তোমার শালিকা? আচ্ছা যাও শালিকা, এই পুরা বাসর ঘর তোমার। আজকে থেকে না, আজকে রাত যাওয়ার পরে আগামী কালকে থেকে পুরা বাসর ঘরে যা যা আছে, যত টাকা আছে সব তোমার। খুশি হইছো? খুব খুশি দুলা ভাই। তাইলে যাও। আর একটু থাকি দুলা ভাই? সি 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 শালিকা, ওই সব কথাবার্তা বলে না। হ্যাঁ, আজকের রাতে ছোটদের বড়দের মধ্যে থাকা নিষেধ, তুমি যাও আগামী কালকে এসো। আচ্ছা ঠিক আছে দুলা ভাই, গেলাম আপা। দুষ্টু শালিকা, তাইলে বউ আমি তোমার এতগুলা 10 টাকা দিব, তুমি আমার কি দিবা? তোমাকে কিছুই দিব না। কিছুই দিবা না মানে? তাহলে বিয়ে করলাম কে? আমার 10 টাকার জন্য, আমার 10 টাকা লাভের জন্য। খেলুন না, যাও। তোমাকে একটা জিনিস,